রাজ্যে যেসব সিভিক ভলেন্টিয়ার আছেন, 2021 সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে সেই সিভিক ভলেন্টিয়ারদের অত্যন্ত একটি খুশির খবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই খুশির খবরটি শুনে পশ্চিমবঙ্গে ভলেন্টিয়াররা খুশি মাতোয়ারা হয়ে গেছেন। তো কী সেই খুশির খবরটি আপনাদের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেবো, তার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিতে যদি প্রথম ভিজিট করছেন, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ধরনের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য। তো চলুন কি ঠিক বলা হয়েছে দেখে নেওয়া যাক। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে হাসি ফুটল মালদা জেলার সিভিক ভলেন্টিয়ারদের মুখে। এখন থেকে আর বছরে 6 মাস হোটেল কিংবা পেট্রোল পাম্পে কাজ করতে হবে না সিভিক ভলেন্টিয়ারদের। বছরে 12 মাসই কাজ পাবেন তারা। শুক্রবার রাতে অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষরিত সেই নির্দেশিকা জেলায় এসে পৌঁছেছে, খুশির হাওয়া ছড়িয়েছে সিভিক মহলে। এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সিভিক ভলেন্টিয়াররা। উল্লেখ্য, মালদা জেলার সিভিক ভলেন্টিয়ারের শূন্যপদ ছিল 4654টি, কিন্তু 2013 সালে সেই সংখ্যার থেকে অনেক বেশি যুবক যুবতীকে এই পদে নিয়োগ করা হয়েছিল। এর পিছনে কাজ করছিল শাসক দলের একাধিক গোষ্ঠী বলে অভিযোগ। তার কোপ পড়েছিল সিভিক কর্মীদের ওপর। অনেক সিভিক কর্মী বছরে 6 মাস সরকারি কাজ করার পর বাকি 6 মাস পেট্রোল পাম্প, হোটেল সহ বিভিন্ন জায়গায় কাজ করতেন, কিন্তু 6 মাসের জন্য কাজ পেতেও তাদের সমস্যা হতো। শেষ পর্যন্ত এই সমস্যা থেকে মুক্তি পেলেন তারা। অর্থাৎ মালদা জেলায় যে সমস্ত সিভিক কর্মী ছিল তাদের যে 6 মাস করে কাজ দেওয়া হচ্ছিল, তার বদলে এখন থেকে তারা 12 মাসের কাজ পেতে পারবেন।